জাকাত ফরজ হওয়ার কয়েকটি শর্ত আছে। এই শর্তগুলোর প্রধান যে শর্ত তা হলো যে ব্যক্তি জাকাত দিবেন তাকে মুসলমান হইতে হবে। কি হইতে হবে? তাহলে বোঝা গেল যারা অমুসলিম কাফের মুশরিক ইহুদি নাসারা এদের উপর জাকাত কি না? ফরজ না। দুই, বালেগ হইতে হবে। কি হইতে হবে? বালেগ। না বালেগ বাচ্চা, তার নামে অনেক টাকা পয়সা ব্যাংকে আছে, জাকাত হবে না। না বালেগ বাচ্চা, হ্যাঁ বাবা মারা গেছে, তার সম্পত্তির মালিক সে হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা কি না বালেগ, সে জাকাত দিবে না, মানে তার ফরজ হয় নাই। জাকাত ফরজ হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত, বালেগ হইতে হবে। তিন, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হইতে হবে। পাগলের উপর কি জাকাত ফরজ? পাগল কিন্তু লাখ লাখ টাকার মালিক, পাগল হয়ে গেছে, তার উপর জাকাত ফরজ না। চার, স্বাধীন হইতে হবে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সকল মানুষ স্বাধীন, ঠিক কিনা? তাহলে ওই দিক থেকে কিন্তু আমাদের উপর জাকাত ফরজ, স্বাধীন আমরা সকলে। আর যদি পরাধীন যারা গোলাম এদের উপর জাকাত কি না? ফরজ না। পাঁচ, পাঁচ নাম্বার খুব গুরুত্বপূর্ণ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। নেশাব পরিমাণ, নেশাব হইল দুইটা, নেশাব কয়টা? একটা স্বর্ণের নেশাব আর একটা রূপার নেশাব। স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে 7.5 তোলা, 7.5 তোলা যেই কথা, 7.5 ভরি একই কথা। তাহলে 7.5 ভরি স্বর্ণ যদি কোনো ব্যক্তির বাসায় থাকে, ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া কি হয়? দুই, রূপার নেশাব যদি কোনো ব্যক্তির বাসায় 52.5 তোলা রূপা থাকে, তাহলে ওই ব্যক্তি কি দিবে? জাকাত দিবে, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। এইটা হলো নেশাব। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমার বাসায় 7.5 ভরি স্বর্ণ নাই, 5 ভরি আছে। কয় ভরি আছে? 5 ভরি। তাহলে কি জাকাত আসে? স্বর্ণের হিসাবে তো আসে না, কিন্তু জাকাত আসবে। একটু খেয়াল করে শুনেন, 5 ভরি স্বর্ণ আছে আপনার কাছে, টাকা আছে মনে করেন 50,000 টাকা, আর রূপা আছে মনে করেন 2 ভরি, 2 ভরি রূপার দাম, আর ওই দিক থেকে 50,000 টাকা, আর ওই দিক থেকে আপনার 5 ভরি যে স্বর্ণ আছে, এগুলো সব একত্রিত করলে রূপার নেশাব হয়ে যায়। কার নেশাব হয়? রূপার নেশাব হয়, 52.5 তোলা রূপার দাম হয়। এর জন্য আপনাকে জাকাত দিতে হবে। সামনে আরও ডিটেলস আলোচনা আসতেছে। ছয়, পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া। আপনার কাছে যে টাকাটা আছে, যে স্বর্ণটা আছে, এটা কয় বছর অতিবাহিত হইতে হবে? 1 বছর। তাহলে 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই টাকা অথবা ওই স্বর্ণের উপর জাকাত ফরজ হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হলো যদি আপনার উপর ইতিপূর্বে জাকাত ফরজ হইয়াই আছে, এখন নতুন করে আপনার কাছে মনে করেন 50,000 টাকা আসলো, হ্যাঁ এই 50,000 টাকা আপনার মাত্র 2 দিন আগে হাতে আসছে, এখন তো প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে বললেন 1 বছর অতিবাহিত হওয়া, তা আমার এই টাকাটা পাইছি কয়দিন হইল? 2 দিন। এইটার তো আর 1 বছর হয় নাই। না, এক্ষেত্রে 1 বছর ধর্তব্য হবে না, কারণ আপনার উপর ইতিপূর্বে জাকাত কি হয়ে আছে? যেহেতু ইতিপূর্বে ফরজ হইয়াই আছে, এখন আজকেও যদি আপনি মুনাফা পান, টাকা পান, ওইটার উপরও হিসাব করে জাকাত দিতে হবে। কথাটা কি বুঝাইতে পারি নাই? 7 নাম্বার, পূর্ণ মালিক হইতে হবে। যেই টাকা পয়সা ধন সম্পদ আছে এইটার মালিক আপনাকেই হইতে হবে। মনে করেন আপনার কিছু টাকা পয়সা আছে আপনার, আবার ছেলের কিছু আছে, ছেলে এখন ভিন্ন খায় আলাদা, এখন বাবার টাকা ছেলের টাকা মিলে নেশাব পরিমাণ হয়, তাহলে হবে না, কারণ ছেলে তো এখন কি এক্সট্রা আলাদা, ছেলের হিসাব ছেলের কাছে, বাবার হিসাব বাবার কাছে। বাবা যদি আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তখন সে কি দিবেন? জাকাত দিবেন। আর ছেলে যদি আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তখন ছেলে কি দিবেন? জাকাত দিবেন। নেশাবটা আরেকটু ক্লিয়ার করি, বর্তমান সময়ে আমি হিসাব করে দেখছি, কোনো ব্যক্তির নিকট যদি 60,000 টাকা থাকে তার উপর জাকাত ফরজ হবে। আমি হিসাব করছি আজকে, 60,000
200 কত টাকা জানি আসে 60,000 ধরেন তাহলে কোন ব্যক্তির নিকট যদি বর্তমানে 60,000 টাকা থাকে এটা হলো রূপার নিসাব রূপার নিসাব অনুযায়ী যদি কোন ব্যক্তির নিকট 60,000 টাকা থাকে তখন ওই ব্যক্তি কি দিবে যাকাত দিবে কথা কি বোঝা গেছে যাকাত দিবে 8 কর্জে নিসাব থেকে মুক্ত হইতে হবে এখন মনে করেন আপনার আপনার 80,000 টাকা আছে যে ব্যক্তির কাছে 80,000 টাকা আছে ওই ব্যক্তির উপর কি যাকাত ফরজ না ফরজ নেই কিন্তু তার এই 80,000 টাকা আছে ঠিক তার বন্ধু পানা 20,000 আছে কত 60 তার বোন পানা 20,000 আছে কত 40 এখন 40 দিয়ে কি আসে আসে না তাহলে তার উপর যাকাত হবে না 80,000 টাকা থাকার পরেও যাকাত হলো না কেন কারণ তার থেকে মানুষ টাকা পাওনা আছে 40,000 টাকা ঋণ আছে এখন 40,000 টাকা যদি ঋণ দেয় তাহলে কি তার ওই নিসাব পরিমাণ হয় হয় না এই জন্য তার যাকাত হবে না 9 আসলি মালের অতিরিক্ত হইতে হবে আসলি মান মানে কি আসল মান আসল আসলি মানে আসল আসল কি ঘর এটা আপনার আসল একটা বিষয় আসল মাল ঘর ঘরের যাকাত নাই তারপরে জামা কাপড় এগুলো আসল নিত্য প্রয়োজনীয় যাকাত নাই শোকেস আলমারি ফ্রিজ ইত্যাদি যত আসবাবপত্র আছে এগুলো আসলি মাল এগুলো আপনি নিত্য প্রয়োজনীয় ব্যবহার করেন এজন্য এগুলোর কি নাই যাকাত নাই জমির যাকাত নাই মনে রাখবেন আপনার বিঘায় বিঘায় জমি আছে 100 বিঘা জমি আছে জমির কোনো যাকাত নাই তাহলে আমি 9টা কারণ বললাম যাকাত ফরজ হওয়ার জন্য কয়টা কারণ বললাম এই 9 কারণ যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি যাকাত দিবে তার উপর যাকাত ফরজ